বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ প্রশাসনের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার বেলদাতেও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিভিন্ন কারণে সেই কাজ অসমাপ্তই থেকে যায়। এবার সেই কাজ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হলো প্রশাসনের তরফে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের একটি টিম এই হাসপাতাল পরিদর্শন করলেন। হাসপাতালের অসমাপ্ত কাজ খতিয়ে দেখে তার ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার যাবতীয় উদ্যোগ গ্রহণ হবে বলে জানানো হয় পরিদর্শন টিমের পক্ষ থেকে। এদিনের পরিদর্শক দলে ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, অতিরিক্ত জেলা শাসক পিনাকী রঞ্জন প্রধান, রাজ্যের সরকারি স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সৌম শঙ্কর সারেঙ্গি সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। অতিরিক্ত জেলা শাসক জানালেন, অসম্পূর্ণ কাজ এই বছর দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটা মিটিং হয়েছে, কিছু আমরা কীভাবে কাজ আগামী দিনে করবো সে ব্যাপারে আলোচনা হয়েছে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি এখানে কাজ শুরু করে দিতে পারি। কতদিনের মধ্যে চালু হবে আশা করছেন? টেন্ডার করা হচ্ছে WMCL থেকে, নভেম্বর ডিসেম্বর। ঠিক স্যার, আগের যে কাজ করছেন তারা চলে গেছেন, এরকম একটা ছিল কি বেশ কয়েকটা যারা কাম মালপত্র নিয়েছিল তারাও টাকা পায়নি, এমন একটা কথা শোনা হয়েছিল, সেটা কি ভাবছেন? সে ব্যাপারে WMCL যেটা ডিপার্টমেন্ট আছে ওনারা চিন্তা ভাবনা করছেন, ওখান থেকে দিচ্ছে। আসলে কী কী থাকছে এখানে এই হাসপাতালের মধ্যে? অন্যান্য যে সুপারস্পেশালিটি ছিল সেখান থেকে কি ভালো হবে, মানে কী কী সুবিধা বা সুযোগ সুবিধা পাবে এখানে? একটা সুপারস্পেশালিটি হসপিটাল আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের নানা জায়গায়, মানে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হয়েছে। এখানেও আরো একটু বেটার ওয়েতে আমরা করার চেষ্টা করছি। এখানে সব রকম সুবিধা একটা সুপারস্পেশালিটি হসপিটালে যা থাকে আমরা সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা করছি। আপাতত কাজ আমরা ফোর্থ ফ্লোর অব্দি করছি, থার্ড ফ্লোর অব্দি করছি, তার পরবর্তীকালে একদম পুরোটা কমপ্লিট করা হবে। স্যার, কোভিড হাসপাতাল হওয়ার কথা ছিল এই হাসপাতালকে শুরু হওয়ার চালু হওয়ার আগে? আপাতত সে বিষয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের বিষয়ে সে ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এখনো কোনো ডিসিশন হয়নি বলে আপনারা জানতে পারেন। তারপরের থেকে কাজ আরম্ভ এরকমই আলোচনা হলো, আজকে এখন তিন দিদি ছিল, কতটুকু কাজ বাকি আছে না আছে, মোট বাজেটের কতটুকু কাজ ওরা করেছে না করেছে এগুলো তো ইন্টারনাল হিসাব করতে চলছে। তারপরেও ওই এজেন্সি আর কতটুকু কোনো কাজ করবে কি না সেটা তো উপরে ডিসিশন হবে, কিন্তু বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু মিটিং ডেটে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার যেটা মনে হচ্ছে। মিটিং ডেটে নেওয়ার পর অতি সত্ত্বর এই যে এতটা এত বড় পরিকাঠামো রয়েছে সেটা কমপ্লিট করে যাতে খুব দ্রুত আমরা এই হসপিটালটা চালু করতে পারি, সেই সেই পজিটিভিটির দিকেই আমরা এগোচ্ছি। আমাদের আসলে তিনি MLA সাহেব ছিলেন, ADM জেলা পরিষদ সাহেব ছিলেন, জেনারেল ম্যানেজার WE হেলথ মেডিকেল হেলথ সার্ভিস হেলথ সার্ভিস থেকে ছিলেন, আর যারা এখানে যারা সাইট ইঞ্জিনিয়ার বা যারা সুতরের কাজটা নিজের হাতে করেছেন এতদিন পর্যন্ত তারাও উপস্থিত ছিলেন, তারা নিজের ভালো জিনিসগুলো দেখালেন। টেকনিক্যাল সাইডটা তো আমি অতটা বুঝতে পারবো না, কিন্তু যেটুকু আমার ওভারভিউ জেনারেল ভিউতে যেটা মনে হয়েছে অনেকখানি কাজ হয়ে আছে, ফায়ার বলুন ইলেকট্রিসিটি বলুন, কিন্তু ওয়াটার কানেকশানের কোনো কিছু আমার চোখে বলো না যে ওয়াটার কানেকশানের জন্য কোনো কিছু করা হয়েছে, কিন্তু বাকি বাকি অনেক কাজই করা হয়েছে। ওই মেজর কাজ যেটা লাস্ট ফিনিশিংয়ের মেজর অংশটা বাকি আছে, বিল্ডিং কনস্ট্রাকশনটা হয়েছে বাকিটা আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু লারেস্ট কাজ যাতে শেষ হয় সেই বিষয়ে আমাদের MLA সাহেব উদ্যোগ নিয়েছেন। আশা করছি খুব তাড়াতাড়ি এই সাইটের কাজ আরম্ভ করা যাবে সমস্ত জটিলতা পার করে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।